গতকাল সন্ধ্যায় ঘন্টার পর ঘন্টা বৃষ্টি হয়েছে বাঁকুড়া জেলার সোনামুখী থানার অন্তর্গত নিত্যানন্দপুর এলাকায়। সেই বৃষ্টির কারণে মাথায় হাত পড়েছে চাষীদের। মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে বিঘা বিঘা জমির ফসল এখন জলের তলায় ডুবে রয়েছে। এই বৃষ্টির ফলে ব্যাপক ক্ষতি হয়েছে সবজি চাষীদের। পটল, ঝিঙে, করলা, শশা সহ বিভিন্ন প্রকারের সবজি এখন জলের তলায় ডুবে রয়েছে। লাভের মুখ দেখা তো অনেক দূরের কথা, যে টাকা দিয়ে চাষিরা চাষবাস করেছেন সেই টাকাও তাদের বাড়িতে তোলা মুশকিল হবে এমন পর্যায়ে দাঁড়িয়ে সরকারিভাবে ক্ষতিপূরণের অনুরোধ জানিয়েছেন ক্ষতিগ্রস্ত চাষিরা। তারা বলছেন, সারা বছর চাষের উপর নির্ভর করেই তাদের সংসার চলে, কিন্তু এক রাতের বৃষ্টিতে সবার সাথেই জল ঢালা হয়ে গেছে, ব্যাপক ক্ষতি হয়েছে তাদের। এরপরও যদি বৃষ্টি হয় তাহলে ক্ষতির পরিমাণ আরো বাড়বে, তাই সরকার থেকে যদি কোনো সহযোগিতাই পায় তাহলে আমরা উপকৃত হব। কতটা ক্ষতির মুখে পড়তে হবে সবজির? প্রচুর ক্ষতি হয়েছে আমাদের, কি করে যে সংসার চালাবো তার ভেবে কুল পাইনি। কি ক্ষতি হয়েছে? শশা, ঝিঙে, পটল, বাদাম, সবজি, শাকসবজি সব। আচ্ছা, এরপরে যদি আবারও বৃষ্টি হয় তাহলে আরও ক্ষতি হবে। জমিতে কি এখন জল জমে রয়েছে? জল জমে আছে, বাড়ছে এখনও জল, আমাদের জমি ডুবে গেছে। কতটা জল জমে রয়েছে? অনেক জল ভর্তি একবারে জমি। কি করে হলো এই এরকম পরিস্থিতি? আকাশে প্রবল বৃষ্টি হয়ে গেছে, তার জন্য আমাদের ক্ষতি হয়ে গেছে। আচ্ছা, সরকারের কাছে কোনো আবেদন করবেন? সরকার যদি আমাদেরকে কিছু দেয় তাহলে সাহায্য করে তাহলে খুব ভালোই হয়। আপনারা তো কৃষক পরিবারের, চাষবাস করি, আপনাদের সংসার চলে, এই যে জমিতে জল জমেছে সবজির কতটা ক্ষতি হবে? আমাদের তো ঘি, করলা, পটল, শশা ওগুলো যেগুলো আছে সেগুলো তো জল বৃষ্টি হলেই তো মরে যাবে, ওগুলো তো ক্ষতি হবেই, তাহলে আমাদের সংসার চলবে কী করে? তার জন্যে তো আমাদের ক্ষতিপূরণ দেওয়া দরকার। আপনাদের কি চাষবাস করেই সংসার চলে? আমাদের চাষবাস করেই সংসার চলে, অল্প জমি জায়গা আছে সেটুকুর মধ্যেই চলে, যা হোক করে অনেক কষ্টে। রাতভর বৃষ্টির কারণে নিত্যানন্দপুর এলাকার চাষীদের ব্যাপক ক্ষতি হলেও বা সরকারের কাছে তারা সহযোগিতা করার অনুরোধ জানালেও এখনও পর্যন্ত স্থানীয় বিডিও বা ব্লক প্রশাসনের তরফে কোনো আশ্বাস পাননি চাষীরা। তবে তারা আশায় রয়েছেন সরকার তাদের সহযোগিতা করবে, কিন্তু বাস্তবে তারা ক্ষতিপূরণ পাবেন কি না তা সংশয় রয়েছে। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমি মডিউলার ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে। 24 ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্স এর মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা মিলমোড়, কতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নম্বরে।